এবারে নিজের শরীর নিয়ে আবারও কটু কথা শুনতে হয়েছে নায়িকা শুভশ্রীকে। সন্তান বড় হচ্ছে, সেই সঙ্গে ফর্মে ফিরছেন ওপার বাংলার তারকা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বেশ কিছুদিন আগে একটি ড্যান্স রিয়েলিটি শোতে তিনি বিচারকের আসনে ছিলেন, এর মধ্য দিয়েই তিনি কামব্যাক করেছেন। পর্দায় ফিরতে বেশ অনেকটাই ওজন ঝরিয়েছেন তিনি, তবুও নেটিজেনদের মুখ বন্ধ রাখতে পারছেন না। সম্প্রতি এক ফটোশুটে শুভশ্রীকে ফুল ফর্মে দেখা গেছে। অবশ্য এর আগে নিজেই জানিয়েছিলেন কামিং সুন। শুক্রবার এ তারকা নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিও দেখে বলতেই হবে শুভশ্রী ইজ ব্যাক ইন অ্যাকশন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাই পোস্ট করেন তা নিয়েই মেতে ওঠে নেটিজেনরা। কেউ অনুপ্রেরণা দেন তো কেউ আবার নেতিবাচক মন্তব্য করেন। স্বামী, সন্তান, ক্যারিয়ার, করোনা আক্রান্ত হওয়া যা নিয়েই পোস্ট দেন না কেন, কোনো কিছুই নেটিজেনদের মন্তব্য থেকে ছাড় পান না। অনেক ক্ষেত্রে নেতিবাচক মন্তব্যের মাধ্যমে আক্রমণ করেন তারা। ফটোশুটে পাওয়া নেতিবাচক কমেন্ট হাইলাইট করে সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করলেন শুভশ্রী। স্টোরির হাইলাইটে দেখা যায় এক নেটিজেন তাকে রোগা হওয়ার অনুরোধ জানিয়েছেন। সে পোস্টের জবাবে এ তারকা বললেন, বেশ কয়েকদিন ধরে আমার নজরে আসছে এমন বেশ কিছু কমেন্ট যেখানে দেখা যাচ্ছে আমার শরীরের গঠন নিয়ে কথা বলা হচ্ছে, এমনকি জিম করে রোগা হওয়ার কথাও বলা হচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি কিছুদিন আগে মা হয়েছি। আমার সন্তান জন্ম দেওয়া আমার কাছে সবচেয়ে গর্বের, আর মা হওয়ার সময় শারীরিক গঠন নয় বরং সন্তানের স্বাস্থ্যের কথাই মাথায় থাকে, আমারও তাই ছিল। এবারই প্রথম নয়, এর আগেও শুভশ্রীর বডি শেমিংয়ের শিকার হয়েছেন, তবে তিনি চুপ থাকার পাত্র নন, করা জবাব দিয়েছেন। বলেছেন, তারপরও বদলানো যাচ্ছে না সমাজের দৃষ্টিভঙ্গি, আফসোস। দর্শক, চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে আপনাদের মতামতগুলো জানাবেন নিচের কমেন্ট বক্সে।